আলিবাগ থেকে বেরোনোর সময় তো ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেছি, বাট এখন এখানে এসে এই হাল। সেফটি তো হাওয়া নেই স্যার, ক্যা করতে হো স্যার। आपण चाललोय अलिबागला, महाराष्ट्रातलं सगळ्यात सुंदर आणि उत्तम असं बीच। গুড মর্নিং গাইজ, আজকে অনেকটা জাম্প করলাম, মানে জাম্প কাট করলাম, কারণ কালকে সেরকমভাবে কোনো কিছু মানে অ্যাক্টিভিটি হয়নি, খালি অফিসেই ছিলাম। তো আজকে যাচ্ছি একটা অফিসেরই কাজে, আমি আর এখানে রবি আছে। হাই, গুড মর্নিং রবি। ব্যাপারটা হলো কাজে এসছি তাই জন্যে সেরকমভাবে কন্টেন্টটা পাচ্ছি না, তাই জন্যে তোমাদের সেরকমভাবে দেখাতেও পারছি না। বালেবাড়ি বানেরের কথা বলছি আমি। এখানে একটা প্রবলেম হলো, এমনিতে তো পাওয়াজি ছাড়া সেরকমভাবে সকাল সকাল কিছু পাওয়া যায় না, আর সাতটা বেজে গেছে, প্রায় সাতটা বেজে গেছে, এখানে কোনো দোকানই খোলেনি খাওয়ার। এরকমভাবে জাজ করো না, বাট আমার মতে এখানে যারা বাঙালি মানে খাদ্য রসিক যারা, খাবারের দিক থেকে একটু চাপ আছে। মোড়ের দোকান বন্ধ, ওই পাশে সব মোটামুটি শাটার বন্ধ, সবই বন্ধ। এখন এই যেই জায়গাটায় পৌঁছাবার কথা ছিল তো ওইখানে পৌঁছে এখন আমাদের ট্রেনিং হবে। ফার্স্ট হাফ ট্রেনিং এর শেষ হলো আর আমি একটু লাঞ্চ করতে এসেছি। একটু থালি টাইপের কিছু আছে কিনা, তো এখানে 250 মতো হয়, সবই মোটামুটি এক্সপেন্সিভ। এখানে আজকে থার্ড ডে আর মোটামুটি দেখতে দেখতে দিনগুলো কেটে যাচ্ছে। One eternity later. And welcome back to my channel. আশা করি সবাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ট্রেনিং ভালোই চলছে আপাতত। সো আজকে সানডে বলে আজকে ট্রেনিংটা হাফ রাখা হয়েছে, আর প্ল্যানিং চলছে যে কাছাকাছির মধ্যে ঘুরতে যাওয়ার। তো যখন পুনে এসেছি একটু পুনেটা এক্সপ্লোর করে তো দেখবই। তো প্ল্যান যখন হয়েছে তাহলে একটা চান্স আছে যে ঘুরতে যাওয়ার। সো দেখা যাক, মানে আগে ট্রেনিংটা আমরা কমপ্লিট করি। সো মানে আজকে ওই 9টা থেকে 12টা অবধি একটা ট্রেনিং আছে, সো ওটা কমপ্লিট করেই আমরা বেরিয়ে যাবো। সো কালকে আমাদের স্যার যে আমাদের ট্রেনিং দিচ্ছিলেন, সে আমাদের দুপুরবেলা নিয়ে গিয়ে একটা জায়গায় ভালো মতো মানে খাওয়ালো। সো মানে খাওয়ালো মানে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করেই খেয়েছি, তো ভালো লাগলো বেশ। ওখানকার কি পরোটা ছিল, তো ওই পরোটাটা মানে একজনে খেতে পারবে না, যেখানে মানে শ্যুট করিনি যদিও। এনিওয়েজ, কারণ দেখো এখানে আমি বলছি যে বড়াপাও ছাড়া আর কিছু পাওয়া যায় না, বাট এখানে পাওয়া যায়, একটু খুঁজতে হবে, কারণ আমাদের সময় নেই। আমাদের মানে সকাল হলেই অফিসে বেরিয়ে যেতে হচ্ছে, আবার ফিরছি 8টা 9টা এরকম বেজে যাচ্ছে, তো সেই সময়টা পাচ্ছি না যে এক্সপ্লোর করে দেখবো যে কোথায় কী আছে। রবি ভাই ক্যা লাগতা হয় আজ কা প্ল্যান ক্যা হোগা? আজ কা প্ল্যান ইয়া তো মহাবলেশ্বর যাইঙ্গে। আচ্ছা, ইয়া তো ফির লোনাওয়ালা। थोड़ा पुणे आए तो घूमेंगे यार। सही है सही है। सुबह आ गए वड़ा पाव खाने। हाँ, अरे बड़ा पाव, वड़ा पाव खा के जिंदगी पाव हो गई। रवि भाई परेशान है। तो चाय से स्टार्ट हो रहा है, कहाँ जाएंगे? हाँ, महाबलेश्वर या लोनावला, अगर क्लास खत्म हो गया तो। अच्छा बेटा, अच्छा बेटा, मतलब जब भी कैमरा ऑन नहीं था तब कहीं नहीं, अभी कैमरा ऑन है, अभी महाबलेश्वर। पार्टी बदल लिया साला। अभी वड़ा पाव से परेशान रवि भाई अभी पोहा खा रहे हैं। का लव अभी आप फीडबैक दो पोहे का। ठीक है, 10 out of 2। आपको पोहा, इंदौरी पोहा जाते है? बिल्कुल, हमारे सब्सक्राइबर को भी लेके जाएंगे। आइए भाई, आइए आइए, इंदौर आइए और पोहा खाइए। चलो अभी चाय पीते है। इधर का चाय बहुत बेस्ट, चाय 10 out of 10। हमारे
हमारा प्लान हुआ है कि अलीबाग जाएंगे। किसका प्लान है पूछ दो भाई। ये शुभम सर है, जा रहे हम अलीबाग। एक बार महाराष्ट्र में बोलिए सर, मराठी में। आता अपन चाललोय अलीबागला, म्हणजे महाराष्ट्रातलं सगळ्यात सुंदर आणि उत्तम असं बीच। एक्साइटमेंट बढ रही है, सुबह पोहा से स्टार्ट हुआ और अब एक्साइटमेंट बहुत ज्यादा हो रही है। मतलब थोड़ा मिक्स्ड लैंग्वेज होगा, अभी मराठी सुने, अभी हिंदी सुने, अभी बंगाली में सुने। चलो कैसा है भाई, पीछे रखना। अरे क्या आदमी का जगह है इधर, और हम जा रहे हैं 4+ सामने रख दो तो। अबे क्या है, हाँ बैग रख दो। नहीं 4+1 है, इधर 6 आदमी बैठे हैं। मतलब इंडिया का सबसे बड़ा एक्सप्रेसवे नहीं बोल सकते, लेकिन बेस्ट एक्सप्रेसवे। यहाँ पे 2-व्हीलर अलाउड नहीं है, स्पीड लिमिट 120 है, हर जगह पे पुलिस खड़ा रहता है। स्पीड ज्यादा हो गए तो पकड़ लिया, अभी ऑटो वालों को पकड़ लिया है। ठीक है, वो नहीं दिखाया तुमने, उसको लग गया अब 2-3 हजार का। इसका नाम है यशवंत राव चव्हाण, ठीक है, जो महाराष्ट्र के सबसे पहले CM थे, उनके नाम पे। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. গাড়ি করে যাচ্ছি আমরা। ভেতরে সারং বসে আছে, স্যার বসে আছেন, রবি ভাই বসে আছে। এরকম একটা ভিউ সামনে। এইবার মনে হচ্ছে হ্যাঁ পুনেতে আছি, এইবার মনে হচ্ছে পুনেতে আছি। চারিদিকে পাহাড়, একটা এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছি যেখানে বাইক চালাও না। এসে মজা হয়ে রহা হ্যায়, কি মহারাষ্ট্র সে কাশ্মীর মে আ গয়ে। বিলকুল গলত হ্যায়, ক্যোঁ ভি হ্যায়, মজা আ রহা হ্যায় বস। You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why they say, fake it till you make it, eh? And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. क्या हुआ रवि, अभी तक उधर क्या चल रहा था? उधर क्या चल रहा था? वादियों में झरना बह रहे थे। कितना किलोमीटर है इधर से? और यहाँ से 25 किलोमीटर। हर मोटा मोटी 25 किलोमीटर बाकी अलीबाग पहुँचा थे। हट कर नीचे चैसी स्टाइल ले गए थे, তাই জন্য ওটা নিয়ে একটু টেনশনে আছে স্যার। पानी तो ये शशि, चाय कैसा है, कैसा लगा? कौन है ये लोग, कहाँ से आते हैं? जीरो माइनस माइनस जीरो ऐसे ऐसे बकवास कर रहे हैं, आपके सामने कुछ नहीं बोलोगे? वो तो खुद बोल रहे हैं -2। এটাই হলো আলিবাগ বিচ। তো শুভম স্যার হমকো বোলেঙ্গে কি ইস বিচ কা খাসিয়ত ক্যা হ্যায় অর ও ফোর্ট কা খাসিয়ত ক্যা হ্যায়। ইয়ে জো ফোর্ট হ্যায়, হ্যাঁ ইয়ে ফোর্ট মারাঠো নে বানায়া হ্যায়। আচ্ছা ঠিক হ্যায়, ইয়ে ওয়ালা ফোর্ট পিছে জো দেখ রহে হ্যায় উসকো কুলাবা ফোর্ট বোলতে হ্যায়। ঘোড়া গাড়ি সে ভি জা সকতে হো, পেদল ভি জা সকতে হো। ই শাম কা ওয়াক্ত ইসলিয়ে পানি আগে আ চুকা ইসলিয়ে হম নাহি জা সকতে আব। আচ্ছা, আলিবাগ মিন্স রায়গড় ডিস্ট্রিক্ট কা মেইন সিটি হ্যায়, ইয়াহা পে মছলি আচ্ছা মিলতা হ্যায়, सब मछली अच्छा और सस्ता मिलता है। मतलब बंगाली लोगों के लिए मस्त जगह है। एकदम बेस्ट, एकदम बेस्ट। लेकिन बंगाल वाला मछली यहाँ पे नहीं मिलेगा, मीठे पानी का नहीं मिलता है, समुंदर का मछली मिलता है। हम लोग खाते हैं वैसे भी, कम खाते हो ना मछली, कोई भी दे दो खाएंगे। आगे मतलब काशीद बीच है। अच्छा उस साइड, मतलब यस उस साइड काशीद बीच है, उसके आगे है मुरुड जंजीरा। अच्छा ठीक है, और ये साइड मुंबई है। One eternity later. আলিবাগ থেকে বেরোনোর সময় তো ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেছি, বাট এখন এখানে এসে এই হাল, একদম টায়ার একদম ফ্ল্যাট হয়ে গেছে আমাদের এখানে। তো স্টেপনি তো হাওয়া নেই স্যার, কিয়া করতে হো স্যার, স্টেপনি মে তো হাওয়া ভরাও। সারং গেছে একজন মেকানিককে আনতে, ও এসে এটা দেখবে, এটাও একটা এক্সপিরিয়েন্স। ক্যা বলতে হেভি এক্সপিরিয়েন্স হ্যায়, দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। পড়ে আছে এখন
ট্রাভেলের সময় তো এরকম ইনসিডেন্ট হতেই থাকে। তো দেখা যাক, এখন সারাং গেছে মেকানিককে আনতে, আর ও এলে এখানে টায়ারটাকে ঠিক করা হবে। लास्ट हम लोग निकले उधर से, मस्त एक्सपीरियंस है, मजा आ रहा है, लाइफ एंजॉय कर रहा है, ऐसा लग रहा है लाइफ भी और टूर भी। आई कांट टॉक राइट। हमारा गाड़ी पंचर हुआ तो सर को बहुत बुरा लग रहा है, ठीक है, धक्का भी मारा, धक्का मारा ठीक है, बैटरी भी लो हो गया था, लेकिन ठीक है, मजा आ रहा है। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছি, টায়ার পাঞ্চার সারানো হয়ে গেছে, তারপরে ওখান থেকে বেরোনোর পর এইখানে এসে দাঁড়ালাম, একটু ডিনার করব। মানে এমনই ব্লগ করতে শুরু করলাম, এখানে সব বন্ধ করে দিল, তাড়িয়ে দিচ্ছে আমাদের। ওখান থেকে বেরিয়ে এখন আমরা একটা জায়গায় এসেছি, আর এখন চিকেন মালবানি বলে একটা ডিশ খাচ্ছি, যেটা স্যার খাওয়াচ্ছেন, মানে স্যার রেকমেন্ড করছেন, আর আমরা খাচ্ছি চিকেন মালবানি। और इसका खासियत है कि इसका ग्रेवी अलग से आता है, ये चिकन है और ये ग्रेवी है। The next day, हो कल के जा होलो, माने একে তো লেট হয়ে গেছিল, তার উপর টায়ার পাংচার, বৃষ্টি, এসব হতে হতে মানে প্রায় 2:30 বেজে গেছিলো আমাদের হোটেল ফিরতে ফিরতে, এসেই ঘুমিয়ে পড়েছি। সো রবি ভাই বেরিয়ে যাবে ইন্দোরের পথে, আর আমি কালকে বেরোবো, একটু এক্সাইটেড লাগছে, আমার বাড়ি যাবো, ও অনেকদিন পর। বুঝতেই পারছো এখানে কোম্পানির কাজে এসেছিলাম, তাই জন্য বেশিভাবে ঘুরে ফিরে এদিক ওদিক দেখাতে পারিনি। সো যতটা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মানে আমায় যদি জিজ্ঞেস করো আলিবাগ কেমন লেগেছে, আমি যদি বলি তো ফার্স্ট টাইমারের জন্য ঠিক আছে, মানে দেখেনি যে তার জন্য ঠিক আছে, মানে আহামরি কিছু না, কিন্তু হ্যাঁ যেতে যে লোনাভলা যে জায়গাটা আছে কোনো কথা হবে না, ওই জায়গাটা একদম মানে এরকম ফিল হবে যে পাহাড়ে এসে গেছি। রবি ভাই রেডি হয়ে গে, পুনের এই সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে পারো। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে, আলিবাগ কেমন লাগলো তোমাদের একটু জানো, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই করে একটা লাইক দিও, যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। সো উইথ দ্যাট সেড, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই। রবি ভাইকে টাটা করার সময় হয়ে গেছে, তো রবি ভাই চলো ভাই, ওকে একদম, রবি ভাই যা রে अच्छा फीलिंग नहीं आ रहा यार, थोड़ा इमोशनल हो रहा है, तो एक बॉन्डिंग हो जाता है, बॉन्डिंग हो जाता है, सही बोल रहे हो। दोबारा मिलेंगे, कोलकाता आता हूँ मैं, एकदम एकदम ठीक है, कोलकाता आओ, कोलकाता का सब बढ़िया बढ़िया खाना, हाँ मुझे पता है, वो पता है, वो बाद में रिवील होगा, क्यों पता है। I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness, if you wanna play tough and wanna hate this.